সামনে আমাদের সংসদ নির্বাচন, যে কোনো মূল্যেই হোক, আমি আবার বলছি যে কোনো মূল্যেই হোক নৌকা প্রতীক আবার বিপুল ভোটে জয়লাভ করবে, ঠিক আছে? সমাবেশ দেখে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু খুব কষ্টও লাগতেছে। অর্ধেক লোক সমাবেশের বাইরে, ওনারা জায়গাই পায় না। জায়গা পাইছেন আপনারা? আমার মনে হয় মঞ্চটা যদি আর একটু ডান দিকে থাকতো, এদিকে যাওয়ার মিছিলগুলো যাওয়ার রাস্তা থাকতো, তাহলে জিনিসটা খুব ভালো হতো। এখানে প্রধান অতিথি, তারপর অন্যান্য নেতৃবৃন্দ, আমরা কেউ কিন্তু মিছিলগুলো ভালো মতো দেখতে পারিনি। তারপর যতটুকু দেখেছি, যাই হোক, আমি কয়েকটা পরামর্শ দিই। সেটা হচ্ছে এই যে আপনারা যে এই সম্মেলন আয়োজন করে অনেক টাকা খরচ হচ্ছে, আমরা জানি না কবে আমরা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছি, কিন্তু কবে এই ব্যানার ফেস্টুনের রাজনীতি, কবে এই গেঞ্জি প্রিন্টিংয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারব। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে চলে গেছি, কিন্তু এই আমরা রাজনীতির যে সম্মেলনের যে খরচ, এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ এটা বিবেচনা করার জন্য। আমি মনে করি পরবর্তীতে আমাদের জেলা থেকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নিষেধ করে দেওয়া উচিত। আপনাকে একমত নাকি ব্যানার ফেস্টুন চান? হ্যাঁ, আমি বুঝতেছি না, আপনারা কি ব্যানার ফেস্টুন চান নাকি আরো ছাপাইতে চান? কোনটা পয়সা খরচ করতে চান? আমি মনে করি এই টাকাটা খরচ না করে আমরা যদি আমাদের পাশের বাড়ির যে দরিদ্র ব্যক্তি ছিলেন, গরিব ব্যক্তি ছিলেন, এতিমখানা মাদ্রাসাও যদি দান করতেন, কিছু লাভ হইত। কারণ আপনারা চলে যাবেন, এই ব্যানার ফেস্টুন কিন্তু সব রাস্তায় পড়ে থাকবে, এটা খেয়াল রাখবেন। আমি জেলার এবং উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক বিশেষ অনুরোধ করছি, কারণ এখানে যারা প্রার্থী আছে সবাইকে আমরা চিনি। চিনি না সবাই? সবাই কি আমরা সবাইকে চিনি? তাহলে কি দরকার? যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। এই আপনারা কি আজকে নাম ঘোষণা চান না পরে চান? আমি বুঝি নাই কি বলছেন। আজকে চান নাকি আজকে চান না? কারা কারা আজকে চান? হাত উঠান। ওই যে পানি উঠে নেই তো, ওনারা পরে চায় নাকি? আপনাকে পরে চান? থ্যাংক ইউ। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলার সহসভাপতি এবং জেলার নেতৃবৃন্দ এবং এই ইউনিয়নের প্রধান সমন্বয়ক এবং সকল নেতৃবৃন্দের কাছে আপনাদের সকলের সামনে আমার রিকোয়েস্ট করছি, পরামর্শ দিচ্ছি যে দয়া করে এই নেতাকর্মীদের যে দাবি আপনারা শুনতে দেখেছেন সবাই আজকে ঘোষণা চায়, ঠিক আছে? কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে সহযোগিতা করতে হবে। কিন্তু সরেন তো একটু, এখানে প্রার্থীদের আমি একটু দেখে যাই। দয়া করে প্রার্থীর সবাই একটু সামনে চেয়ার নিয়ে একটা লাইনে বসে, নেতৃবৃন্দ দেখলো সবাই এই মোশাররফ ভাই পাশে যান, সকল প্রার্থী মোশাররফ ভাই এক লাইনে বসেন। আমি সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনারা এসছেন এবং আপনাদের ফলোয়ার্স যারা নেতৃবৃন্দ এসছেন সবাই একটা প্রত্যাশা নিয়ে আসছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, কোরআন শরীফে আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, দুইটা আয়াত আছে, একটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, এটা সূরা হুজরাতের, আরেকটি আয়াত আছে মানুষ যা চায় তা পায় না, এটা কোরআন আয়াত, দুইটাই। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবে, আমি আবারও বলছি নেতৃবৃন্দের আস্থা রাখবেন, নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবে আপনার মঙ্গলের জন্য দিবে, দলের মঙ্গলের জন্য দিবে। সামনে আমাদের সংসদ নির্বাচন, যে কোনো মূল্যেই হোক, আমি আবার বলছি যে কোনো মূল্যেই হোক নৌকা প্রতীক আবার বিপুল ভোটে জয়লাভ করবে, ঠিক আছে? চলো আমরা স্লোগান দিই একটা, সবাই দেখি কার কার
গলা জোরাচ্ছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাই।